বেপরোয়া গতি চালকের অদক্ষতা পথচারীদের অসাবধানতা সহ সড়ক আইন না মানায় বাড়ছে দুর্ঘটনা রোববার সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান জানান ঈদের আগে পরে পনেরো দিনে দুশো চুয়ান্নটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুশো পঁচানব্বই জন যা গত বছরের চেয়ে প্রায় ১৯ ভাগ বেশি তিনি আরও জানান সবচেয়ে বেশি মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা সড়কে ক্রমশ বাড়ছে দুর্ঘটনা হতাহতের সংখ্যা ঈদে তা আরও বেড়ে যায় গত বছর ঈদের আগে পরে দুই সপ্তাহে দুশো তিপ্পান্নটি দুর্ঘটনায় দুশো উনচল্লিশ জন নিহত এবং আহত হয় পাঁচশো জন। আর এবছর দুশো চুয়ান্নটি দুর্ঘটনায় মারা যায় দুশো পঁচানব্বই জন আহত হয় চারশো জন যা গত বছরের চেয়ে আঠারো দশমিক পঁচাত্তর ভাগ বেশি রোববার দুপুরে বনানীর কার্যালয়ে এ পরিসংখ্যান তুলে ধরেন সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান জানান ইদুল ফিতরের আগে ও পরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় দুইশো জন এ সময় প্রতিদিন গড়ে মারা যায় আঠারো জন একইভাবে আমাদের যে আমাদের এনফোর্সমেন্ট জোরদার করতে হবে সেই ক্ষেত্রে আমরা যৌথভাবে এখন অভিযান পরিচালনা শুরু করেছি একটা ব্যক্তিও যাতে সড়কে মানে অকালে পান না হারায় সেটার জন্য আমরা একযোগে কাজ করতেছি সড়ক আইন না মানায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান এর মধ্যে বেপরোয়া গতি পথচারীদের অসাবধানতা মোটরসাইকেল চালকদের অসতর্কতাকে দায়ী করেন তিনি গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে চার এপ্রিল থেকে আঠারোই এপ্রিল তারিখ পর্যন্ত দুশো চুয়ান্নটি সড়ক দুর্ঘটনায় দুশো জন নিহত হয় এবং চারশো পাঁচজন আহত হয়েছে বিআরটিএ চেয়ারম্যান জানান দুর্ঘটনা কমাতে সড়কে চলবে নিয়মিত অভিযান জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা